25 বছর একটি পূর্ণতার দিক। যদি আমরা পবিত্র বাইবেল একটু লক্ষ্য করি, কয়েকটি সংখ্যা রয়েছে, যে সংখ্যাগুলো আমাদের কাছে ঈশ্বরের কাছ থেকে প্রাপ্তি, শ্রদ্ধেয় ব্রাদারের ভাই বোনদের জীবনের জন্য, যারা তার এই পথ চলায় সর্বোপরি তাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, উৎসাহ দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে। ব্রাদারের মা, তার ভাই বোনেরা সবাই একে একে এই 25টি বাতি প্রজ্বলন করবে, আর এই প্রজ্বলনের মধ্য দিয়ে তারা তাদের নিজস্ব ধন্যবাদ কৃতজ্ঞতা ঈশ্বরের চরণে উৎসর্গ করবে। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। এই ব্রাদারের জীবনের জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাবো, কৃতজ্ঞতা জানাবো এই পরিবারের জন্য যে তারা প্রভুর জন্য নিজেদের স্বার্থকে ত্যাগ করেছেন, উদারভাবে তাদের এই সন্তানকে প্রভুর ধাক্কাক্ষেত্রে কাজ করতে দিয়েছেন। তাই আমরা প্রভুকে এই পরিবারের জন্য কৃতজ্ঞতা জানাবো। আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে আমার গুরুতর অপরাধে, অতএব নিত্য কুমারী ধন্য মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধিগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি জানাই আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। তোমার আশীর্বাদে সিক্ত করে তোমার দয়ার আশ্রয়ে রাখো।
তারা নিবেদিত মানুষ সকলে যেন সংসারের মায়ামোহ থেকে মুক্ত হয়ে এবং খ্রিস্টের নিষ্ঠতা ও নম্রতার আদর্শ অনুসরণ করে তোমাকে ও ভাই মানুষকে সর্বান্তকরণে সেবা করে চলতে পারে এই প্রার্থনা করি যিনি তোমার পবিত্র আত্মার সঙ্গে যুগে যুগে বিরাজমান ও রাজত্ব করেন আমাদের ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। ছোট ছেলে সামুয়েল এলির অধীনে থেকে সদাপ্রভুর সেবা কাজ করতে লাগলেন। সেই সময় সদাপ্রভুর বাণী খুব কমই শোনা যেত এবং তার দর্শনও যখন তখন পাওয়া যেত না। সেই সময় এলির চোখ এত খারাপ হয়ে গিয়েছিল যে তিনি প্রায় দেখতেই পেতেন না। একদিন রাত্রের বেলায় এলি তার নিজের জায়গায় শুয়েছিলেন। ঈশ্বরের উদ্দেশ্যে যে বাতি জ্বালানো থাকত তা তখনও নিভে যায়নি। সামুয়েলের সদাপ্রভুর ঘরের মধ্যে শুয়েছিলেন, সেই ঘরে ঈশ্বরের সাক্ষ্য সিন্ধুকটি ছিল। এমন সময় সদাপ্রভু সামুয়েলকে ডাকলেন। সামুয়েল উত্তর দিলেন, এই যে আমি। এই বলে তিনি দৌড়ে এলির কাছে গিয়ে বললেন, এই যে আমি, আপনি আমাকে ডেকেছেন? এলি বললেন, না, আমি তো তোমাকে ডাকিনি, তুমি গিয়ে শুয়ে পড়ো। সামুয়েল তখন গিয়ে শুয়ে পড়লেন। সদাপ্রভু আবার সামুয়েলকে ডাকলেন আর সামুয়েল উঠে এলির কাছে গিয়ে বললেন, এই তো আমি, আপনি কি আমায় ডেকেছেন? এলি বললেন, না বাবা, আমি তোমাকে ডাকিনি, তুমি গিয়ে শুয়ে পড়ো। তখনও সামুয়েল সদাপ্রভুকে চিনতেন না। সদাপ্রভু তখনও তার কাছে কথা বলেননি। সদাপ্রভু তৃতীয়বার সামুয়েলকে ডাকলেন আর সামুয়েল উঠে এলির কাছে গিয়ে বললেন, এই যে আমি, আপনি তো আমায় ডেকেছেন। তখন এলি বুঝতে পারছেন সদাপ্রভুই ছেলেটিকে ডাকছিলেন। সেই জন্য এলি সামুয়েলকে বললেন, তুমি গিয়ে শুয়ে পড়ো, এবার যদি তিনি তোমাকে ডাকেন তা তবে বলবে, বলুন সদাপ্রভু আপনার দাস শুনছে। তখন সামুয়েল গিয়ে তার নিজের জায়গায় শুয়ে পড়লেন। তারপর সদাপ্রভু এসে সেখানে দাঁড়ালেন এবং অন্যবারের মতো ডাকলেন, সামুয়েল, সামুয়েল। তখন সামুয়েল বললেন, প্রভু বলুন আপনার দাস শুনছে। এই হলো প্রভুর বাণী। সাধু মতিরচিত মঙ্গল সমাচার। আর তার সঙ্গে আসবে সমস্ত স্বর্গদূত। সে তখন নিজের গৌরবের সিংহাসনে এসে বসবে এবং তার সামনে তখন সকল জাতির মানুষকে সমবেত করা হবে। তখন ধার্মিকেরা উত্তরে তাকে বলবে, প্রভু কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম কিংবা তৃষ্ণার্ত দেখে জল দিয়েছিলাম? কখন আপনাকে বিদেশী দেখে দিয়েছিলাম আশ্রয় কিংবা বস্ত্রহীন দেখে পরিয়েছিলাম পোশাক? কখনই বা আপনাকে পীড়িত বা কারারুদ্ধ দেখে আপনাকে দেখতে গিয়েছিলাম? রাজা তখন তাদের এই উত্তর দেবে, আমি তোমাদের সত্যিই বলছি, আমার এই
তুচ্ছতম ভাইদের একজনের জন্য তোমরা যা কিছু করেছো তা আমারই জন্য করেছো। তখন এরা যাবে শাশ্বত দণ্ডলোকে, আর ধার্মিকেরা যাবে শাশ্বত জীবন লোকে। প্রভুর মঙ্গলময় বাণী। যারা এই সেবায় আছে তাদের জীবনটাকে স্বীকৃতি দেই, তাদের সেবাটাকে আমরা গ্রহণ করি, উপভোগ করি, সমর্থন করি। তাই সেই বিষয়টিকে মনে রেখে আমরা আজকের দিনে শ্রদ্ধেয় ব্রাদারের প্রতি আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং আমরা প্রাগার গ্রামবাসী সবাই তার সেবা কাজে অনেক অনেক সমর্থন দেই। প্রার্থনা করি প্রাগারের প্রতিটি খ্রিস্ট পরিবারের জন্য, প্রতিটি পরিবার যেন ভালোবাসায়, সেবায়, ক্ষমায় একত্রে মিলেমিশে বসবাস করতে পারে। আসুন এই দেশে প্রভুর কাছে প্রার্থনা করি। কেন শাশ্বত বাণীর দেহধারণ রহস্য দ্বারা তোমার দীপ্তিক নবজ্যোতি আমাদের মানুষকে উদ্ভাসিত হয়েছে। কেন তাকে দৃশ্যভাবে ঈশ্বররূপে চিনতে পেয়ে তারই দ্বারা অদৃশ্য অরূপের প্রেমে মগ্ন হয়ে অতএব স্বর্গদূত মহাদূতগণের সঙ্গে, রাজ্য পরাক্রম সময়ের সঙ্গে এবং সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে আমরা তোমার মহিমার জয়গান করি। যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, না ওই থেকে খাও সকলে, কারণ এই আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্ট দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। সমস্ত মহিমা যুগ যুগান্তরে। হে প্রভু, নয় করে সকল অনর্থ হইতে আমাদের রক্ষা করো, প্রসন্ন প্রত্য আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সে পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়।
সুযোগ শেষ হলে পরে এখানে শ্রদ্ধেয় ব্রাদারকে আবার অভিনন্দন জানানো হবে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। খ্রিস্ট যাগ শেষ হয়েছে, শান্তিতে যান। আপনাদের জীবন দ্বারা প্রভুর প্রশংসা করুন। অনুরোধ জানাচ্ছি আজকে যে মধ্যমণি আমাদের শ্রদ্ধেয় ব্রাদার শ্যামল গোমেজ এমসি, আমি ওনাকে সামনে এসে আসন গ্রহণ করার জন্য একান্তভাবে অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় ব্রাদারের শ্রদ্ধেয় মা হেলেনা কোস্তা, আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি সামনে এসে আজকে যে মধ্যমণি ব্রাদারের সঙ্গে তার আসন গ্রহণ করার জন্য। আমি শ্রদ্ধেয় ব্রাদার ডেনিস কতমনিকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। সবাই থাকবে একটু, হ্যাঁ। সবাই সামনে থাকবে একটু। এ পর্যায়ে যাকে ঘিরে আমাদের আজকের এই অনুষ্ঠান, শ্রদ্ধেয় ব্রাদার শ্যামল গোমেজ এমসি, ওনাকে মাল্যদানের মাধ্যমে শুভেচ্ছা জানানো হবে। শুভেচ্ছা জানাবে আর আমার পরিবার থেকে আমি আসলে অনেক সাহায্য প্রেরণা পেয়েছি, যেটা ফাদার কুঞ্জন বলেছেন গির্জার মধ্যে, যে পরিবার থেকে যদি আমরা একটা না পাই তাহলে আসলে এটা কঠিন হয়ে দাঁড়ায়, যারা এই সমাজের মধ্যে ঢুকে বা সিস্টার ফাদার দাদার হতে যায়। তাহলে এটা আমাদের মধ্যে থাকতে হবে, পরিবার থেকে আমাদের উৎসাহ থাকতে হবে, মানে একটু বোঝাতে হবে। তারপরও যখন আমরা না বুঝি তার সাথে রাগ করার দরকার নেই, যে তুমি চলে গেছো ফাদার হতে বা দাদার হতে গেছো, তুমি হতে পারো না, তোমার প্রফেশনে তুমি দুষ্ট, এটা হতে। আপনাদের আমি একটা অনুরোধ করি, আপনারা ছেলে মেয়েদের উৎসাহ দেবেন, মন বাড়বেন না, এটা হলো আমার আপনাদের সকলের প্রতি আমার আহ্বান। এবং চেষ্টা করবেন যে ছেলেমেয়েরা যেন এই পথে আসার জন্য আরও ঢাকা ক্ষেত্রে কাজ করার জন্য সুযোগ পায় এবং সুযোগ করে দেওয়া হয়। ব্রাদার শ্যামল 98 সনে ব্রাদার লাইনে, তো আমি শুনে খুব আমার কাছে ভালো লাগে, যার না হয় আমি কিছু পাইনি, কিন্তু সে যদি ব্রাদার হয় আমাদের এলাকার বা আমার গ্রামের একটা গর্ব হবে। এবং তারপর ফাদার গুঞ্জন ফাদার হলো, তারপর এই আরেকটা ফাদার রিপন ফাদার, মানে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে যখন তাদেরকে দেখি আমাদের গ্রামে, আমার মনে হয় যে আমাদের গ্রামটা আস্তে আস্তে আরও ঈশ্বরের আহ্বান আসবে এবং ঈশ্বরের কাছে অনেকে তার সেবার জন্য তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রফোকা অমাবস্যা চলে গেল, সে বৈষ্টুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব,
আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর বুঝি তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে? বিভিন্ন কংগ্রিগেশন থেকে আগত শ্রদ্ধেয় সিস্টারগণ, আমাদের পাগার গ্রামের প্রিয় সুধীবৃন্দ এবং পাশাপাশি মিশনগুলো থেকে, গ্রামগুলো থেকে আগত শ্রদ্ধাভাজন এবং স্নেহের প্রিয়জন, যারা আজকে এ বাড়ির এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছেন, তাদেরকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এই পর্যায়ে আমাদের একটি মাত্র গান রয়েছে এবং সেই গান পরিবেশন করবেন শ্রদ্ধেয় শান্তিরানী সিস্টার। ব্রাদার শ্যামলকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি এবং আমাদের সেই ভালোবাসার প্রকাশ স্বরূপ আমাদের মনে হলো ব্রাদার শ্যামলকে আমাদের কিছু উপহার দেওয়া প্রয়োজন। তাই আমরা, আমাদের গানটা কেমন হবে আমরা জানি না, সবাই অনেক ঝাঁকানাকা গান পছন্দ করে, তবে আমার আমাদের মনে হচ্ছে ব্রাদার শ্যামলের কণ্ঠে আজ তার মনে মনে বাজছে জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ব্রাদার শ্যামলের যে শেয়ারিং, যে সহভাগিতা আমরা শুনলাম, সেখানে আমরা দেখতে পেলাম তার কর্মযজ্ঞ অনেক কঠিন, তবে সব কাজই তিনি অনেক আনন্দ মনে করেন, অর্থাৎ সব কিছুকেই তিনি আনন্দ সহকারে গ্রহণ করেছেন এবং আনন্দ যজ্ঞ হিসেবে তার জীবনে গ্রহণ করেছেন। তাই রবি ঠাকুরের এই গানটি আমরা ব্রাদার শ্যামলকে আজ উপহার দিচ্ছি। জগতে আনন্দ যজ্ঞে আমার Nu uitați să dați like, să lăsați un comentariu și să distribuiți acest material video pe alte rețele sociale.
আমার ছোট ভাই শ্যামল গোমেজ এমসি আজকে উপস্থিত ফাদার আমাদের প্রিয় ফাদার পাগার গ্রামের প্রথম ফাদার কুঞ্জন কুইয়া এবং তার সাথে আরেকজন ফাদার ছিল ফাদার রিপন সে আমাদের পাগার গ্রামের সো আমাদের পাগার গ্রামের কিন্তু আশীর্বাদ উঠছে বাতাসে উঠছে এখন আমাদের শুধু ধরতে হবে আর কিছুই না সো আমি এবং আজকে আগত ফাদার দেরকে ধন্যবাদ জানাই এবং সুন্দর মিশা দিল এবং গতকালও সুন্দর অনুষ্ঠান পরিবেশন করলো এবং সবই হচ্ছে কিন্তু এবং সিস্টার আসছে দূর দূরান্ত থেকে এবং আপনারা এবং আমি আসছি দূর দূরান্ত থেকে সবাইকে ধন্যবাদ বিশেষ করে তবে আমি যদি বক্তব্য দেই এখানে আপনারা কিন্তু উঠবেন না এটা আমি শিওর তিন ঘন্টা কথা বলবো এবং আপনারা উঠবেন না এবং খাওয়া কিন্তু সেটাও খাইতে যাবেন না আমি গ্যারান্টি আপনাদের তো আমি পাগার গ্রামে আমার আমি কিন্তু এই বাড়িরই সন্তান তবে আমার ঘটনা হচ্ছে কি আমি যখন যেখানে যাই সেখানে গেলে আমাকে বলে যিশু তো নাম ফাদার এবং মসজিদে যখন ফাদার হলো গতকাল তখনও বললো যে ফাদার আপনি কি চলে যাচ্ছেন যিশুকে প্রণাম আমি মুস্কি হাসলাম এবং আমার পাশে কিন্তু আমার 27 জন ফ্রেন্ড আছে ফাদার্স এবং আমার ইয়াঙ্গার ফাদারও বিশপ আছে একজন সো আমি কার্ডিনালদের সাথে চলি এবং ওখানেও আমাকে কিন্তু ফাদার বলে না আমাকে বলে বিশপ সো ফাদার কুঞ্জনদের মতো ফাদার রিপনের মতো অর্ডিনেশন না হলো আমি মনে হয় পাবলিকলি বিশপ সো নেভার মাইন্ড হ্যাঁ কিন্তু ফাদার দুই সন্তানের বাবা ইয়েস ফ্যামিলি ফাদার সো আজকে এখানে উপস্থিত হয়ে আমি আসলে গর্বিত এবং গর্বিত এই জন্যই যে মাদার টেরেসা সেন্ট মাদার টেরেসা তার ব্যাপারে আমি অনেক পড়াশোনা করছি আমার কাছে অনেক বই আছে এবং আমি লেখালেখিও করি তার ব্যাপার নিয়ে যে মাদার টেরেসা যে নাকি সেন্ট ছিল লিভিং সেন্ট যেটা বলে জীবিত সাধ্বী এবং তার সম্প্রদায়ের একজন ব্রাদার এবং মাউসেদ মিশনে এবং আমাদের পাগান গ্রামের সেই প্রথম এমসি ব্রাদার সো এটা গর্বিত এবং আমার ভাই আমরা 5 ভাইয়ের ভিতর 2 বোন সে একজন এই সেবা কাজের জন্য প্রতি আহ্বান হয়েছে এবং সে কিভাবে হয়েছে গতকাল সে কিন্তু বলে দিয়েছে অকপটে সে কথাটি সে কিন্তু কাউকে না বলে ব্রাদার লাইনে চলে গেল আমি তাকে নাগরী হোস্টেল ঠিক করে দিয়েছি সে আমি যেটুক পারি না সে যেন ওইটা করে তো আসলে সেটাই করছে এবং সে যখন খুলনাতে গিয়ে সে বললো আমি আর বলতে চাই না সো এটা আমাকে স্মরণ করিয়ে দেয় বারবারই যে যিশু কিভাবে দুই ছেলেকে তার শিষ্য করার জন্য আহ্বান করেছিল আপনারা জানেন ফাদাররা কিন্তু এগুলো উপদেশ দেয় খেয়াল আছে যে তোমরা জেল ফেলে দিয়ে জাল ফেলে দিয়ে তোমরা আমার সঙ্গে চলো এখন মাছ ধরবে না তোমরা মানুষ বানাবে মানুষদের গড়বে এবং ঠিক ওই রকমই কিন্তু হয়েছে এবং বলছিল যে তোমরা বাপ মার কাছে যেতে হবে না যেখানে ফ্যামিলি আছে বলতে হবে না তোমরা আমার সাথে আসো এবং তারা কিন্তু জাল ফেলে আমরা স্টোরি এবং বিভিন্ন উপদেশ থেকে সেটাই শুনি যে তারা পিছে ফিরে নাই কিন্তু শ্যামল ব্রাদার শ্যামল কিন্তু সেই কাজটাই করছে অকপটে আসলে কি সত্যি আমাদের জীবনে সবার জীবনে আহ্বান আসে আসলে আমরা আমাদের জ্ঞান বুদ্ধির অনেক দুর্বলতা থাকে অনেক প্রলোভন আসে এবং ওই প্রলোভনের জন্যই আমরা হেরে যাই এবং আমরা ধর্মীয় জীবনে যেতে পারি না তবে আমিও গিয়েছিলাম কিন্তু আমাদের পরিবার আরও গিয়েছে তবে চেষ্টা আমার মাসি কিন্তু সিস্টার সো মনে হয় সবার পরিবারে কিন্তু আহ্বান আছে ধর্মীয় জীবনে যাওয়ার জন্য সবার জীবনে ফাদার কুঞ্জনের ফ্যামিলি তার একজন সিস্টার আছে এবং এখানে আমি শুনে অবাক হয়েছি যে 11 জন ফুটবল খেলে 11 জন রাইট সেই 11 জন মতো সিস্টার আছে তাদের পরিবারে তো এটা বিরাট আশীর্বাদ এবং তারা চেষ্টা করেছে ব্রাদার শ্যামলের যেমন অনেক অনেক প্রলোভন এসেছে থাপ্পড় খেয়েছে কয়টা থাপ্পড় খেয়েছে দুইটা না তিনটা দুইটা মাত্র এরকম থাপ্পড় কিন্তু আরো অজান্তে অনেক খাইছে কিন্তু আজকে দুইটা স্বীকার করছে আমরা জানি না কারণ হচ্ছে কি এটা আমিও আমি থাপ্পড় খাই নাই কিন্তু আমি একটা গুতা খাইছি মাদার টেরেসা সম্প্রদায়ে নির্মল হৃদয়ে এবং ইসলামপুর আমি 2 বছর ভলান্টিয়ার করেছি নারিন্দা থেকে তো তখন আমাদের কাজটা ছিল ব্রাদার শ্যামল যেমন লেপার্সি কুষ্ঠরোগী এবং আমাদের আমেরিকাতেও আছে এইডস নিয়ে কাজ করে সিস্টাররা তো ব্রাদার ওখানে ব্রাদার নাই তো নির্মল হৃদয়ে আছে কিছু সবচেয়ে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার পিপল গরিবের থেকে গরিব কারা
যাদের কেউ নাই, অনাথ যাদের কেউ নাই, যাদের বয়স্ক সেবা করার কেউ নাই, তাদের মতো লোক মাদার তেরেসা নির্মল হৃদয়ে রাখে। এবং যদি কেউ ভিজিট করে থাকেন দেখবেন আমি ওখানে ভলান্টিয়ার করছি 2 বছর, এভরি স্যাটারডে সানডে আমরা আসতাম 2 ঘন্টা 3 ঘন্টা করে, এবং আমরা যাইতাম শিশুদের নিয়ে খেলাধুলা করার জন্য ইসলামপুর। এখানে এসে আমিও কিন্তু একই থাপ্পড় খাই নাই, কিন্তু আমি চুল কাটাকে শিখেছি এই মাদার তেরেসা সম্প্রদায় থেকে। আমি কিন্তু চুল কাটতে পারি এখন, আগে কেচি দিয়ে কাটতাম। আমি কিন্তু একবার কান কেটে দিছি এক বয়স্ক লোক, মানে তার বয়সটা তো ওরকমই না, এর জন্যই তো মাদার হাউসে। তো আমাদের চুল কাটতে হইতো বাচ্চাদের আরো বয়স্কদের, ওই সময় সে মুভ করছে এবং আমি কেটে দিলাম কান। সিস্টার এসে আবার এটা সলিউশন দিয়ে আমাকে বললো ওকে এটা কিছু না, সেরে যাবে। অবশ্য কিছু পরে ওই কি দিল সিস্টার সেরে গেল। তো আসলে প্রলোভন অনেক আসে, এবং অন্যান্য সিস্টার এবং ফাদাররা যারা করতেছে তারা কিন্তু করতেছে, এবং তাদেরকে আমরা সবসময় সাহায্য সহযোগিতা করব। কিভাবে? সে যেখানে যাবে তার জন্য প্রার্থনা করতে হবে, যদি এখানে এসেও যদি তাদের সেন্টার বানায় তাদের সাথে কাজ করতে হবে, সাহায্য করতে হবে। আমাদের ডাকে করা দরকার ছিল আমাদের শ্রদ্ধেয় ব্রাদারের যে মা যার গর্ভে রত্নগর্ভা, ওনাকে রত্নগর্ভা বলতে পারি আর কি। আমরা ওনার মুখ থেকে আমরা দুটি কথা শুনব। ছোট বড় ভাই বোন সবাই, আমার মায়েরা সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি অনেক তিনজন দেখেছি ঈশ্বরের আহ্বান ছিল না তাকে, তারা ফিরে এসে তার ছোট ভাইকে আবার আমার কাছে বলেও যায় না, কেউ কাছে বলে যায় না, সে গিয়ে ফিরে এসে ফাদার জ্যাকব তাকে কী বললে কী করে পাঠাইছে। আমি জ্যাকবকে জিজ্ঞাসলাম, ফাদার জ্যাকবকে, সে বলল মাসি তুমি চিন্তা করো না, শ্যামলকে আমি পাঠাইছি। আমি এ কথা কেউ কাছে বলি নাই, আমি শুধু যিশুর কাছে প্রার্থনা করছি যে সে বললে যায় নাই, সে যেন ঈশ্বরের কাজে নিযুক্ত হইতে পারে, তার বড় বোন হইতে পারে নাই, তার বড় ভাই হইতে পারে নাই, তারা যে কারণ হই ফিরে এসেছে তা তাও ধন্যবাদ জানাই যিশুকে। আমি শত শত ধন্যবাদ জানাই সবাইকে, এনে যে যে আছে তারা সেটা সবাইকে ধন্যবাদ। মিসেস হেলেনা কস্তাকে শ্রদ্ধ ব্রাদার শ্যামল গোমেজের শ্রদ্ধ মা, এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত বলে ঘোষণা করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।